বলছেন পাঠকা পাঠকা সেবায়ে চানি শাস্ত্র চিন্তকা সর্বে ব্যসিনো মূর্খা ইয়াক্রিয়াবান সপণ্ডিতঃ পণ্ডিত কে এই যদি পণ্ডিত কে বলছেন যিনি পড়াশোনা করছেন যিনি পড়াচ্ছেন যিনি শাস্ত্র বিচার করেন এই আমাদের মতো যারা এরা তো ব্যসনী তোমার এটা ভালো লাগে আমাকে একজন বলছে ও আপনি যখন ক্লাস নেন দেখে মনে হয় যেন আপনি আপনার কত ভালো লাগছে এটা আপনি রস পাচ্ছেন আমি বললাম দেখুন ইনসাল্ট করবেন না ইনসাল্ট করবেন না আমার কোনো রস টস লাগে না আমার দায়িত্ব আমি করে যাচ্ছি ইউনিভার্সিটি থেকে আমাকে দায়িত্ব দিয়েছে করছি আমার কোনো রস টস নেই আমার এটা দায়িত্ব দায়িত্ব না থাকলে আমি কোনো ঋণ নেব না এগুলো বলছেন এটা ব্যসন নেশা বলছেন যিনি শাস্ত্রোক্ত শাস্ত্রে যেটা বলা হয়েছে সেরকম আচরণ করেন তিনি ঠিক ঠিক পণ্ডিত বলছেন ও মমিতা কুণ্ডু উনি লিখেছেন পটকা পাটকা সেব ইয়ে চানিয়ে শাস্ত্র চিন্তকা খণ্ডন মণ্ডন নিয়ে শাস্ত্র নিয়ে যিনি আছেন এগুলো ব্যসনই অ্যাডিকশন এটা কোনো কাজে দেয় না বলছেন চারটে বেদ পড়েও যে দুরাচারী ও শূদ্র থেকে অধম পরের প্রশ্ন করছেন যারা মধুর কথা বলে মিষ্টি কথা বলে সে কি পায় যারা ভেবে চিন্তে কাজ করে তারা কি পায় যে প্রচুর বন্ধু বানায় সে কি পায় যে ধর্মনিষ্ঠ সে কি পায় প্রিয় বচনবাদী প্রিয় ভবতী যে মিষ্টি কথা বলে মধুর কথা বলে সে সবারই প্রিয় হয় সবারই প্রিয় হয়ে যায় যে মিষ্টি কথা বলে আমি আবার যারা মিষ্টি কথা বলে তাদেরকে খুব একটা ভরসা করি না কারণ ভেতরে তার কি আছে অনেক সময় বোঝা যায় না তো কটু কথা বলতে নেই যাই হোক এখানে শাস্ত্রটি কি বলছে যে মিষ্টি কথা বলে সে সবারই প্রিয় হয়